আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরের কাছের প্রিয় ভাই ও বোনেরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দ্য লাইফ অফ মোহাম্মদ সাল্লাল্লাহি আলহি ওয়াসাল্লাম গ্রন্থটির অনুকরণে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহি আলহি ওয়াসাল্লামের জীবনের তৃতীয় পর্ব, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহি আলহি ওয়াসাল্লাম এর জন্ম। রবিউল আউয়াল মাস, শীতের অবসান প্রায়, তরু শাখা প্রশাখায় নবপত্র পল্লব প্রায় সমাগত। এমন এক দিনের রাতের শেষ প্রহরে হালকা শীতের স্নিগ্ধ বাতাস প্রভাবিত হচ্ছিল। পবিত্র মক্কা নগরীর উঁচু নিচু ভূমিতে প্রভাতী আলোক শিখা শুভাগমনে বার্তা নিয়ে ছড়িয়ে পড়ছিল। ঠিক এমন শুভ মুহূর্তে আরবের মরুদিগন্তে মক্কা নগরীর এক জীর্ণ কুটিরে এক নিভৃত কক্ষে বিবি আমিনা সুখ স্বপ্ন দৃষ্টে বিভোর। তিনি দেখছিলেন এক অপূর্ব নূরে আসমান জমিন আলোকিত হয়ে গেছে। কার যেন আজ শুভাগমনী, কার যেন আজ অভিনন্দন। কুল মখলুকাত, শ্রেষ্ঠ সবকিছু আজ আনন্দে আত্মহারা। গগনে গগনে ফেরেশতারা ছুটাছুটি করছেন, তরণে তরণে বাঁশি বাজছে, সবাই আজ বিস্মিত, পুলকিত, কম্পিত ও শিহরিত। জড় প্রকৃতির অন্তরেও আজ দোলে লাগছে। বিবি আমিনার কুটিরে আজ কি অপরূপ দৃশ্য! কারা এই শুভ্রবাসন পূর্ণময় রমণী বৃন্দ? বিবি হাওয়া, বিবি হাজিরা, বিবি আসিয়া, বিবি রহিমা, বিবি মরিয়ম, সবাই আজ আমিনার শিওরে দণ্ডায়মান। বেহেস্তে নূরে সারা ঘর আজ নূরান্বিত, বেহেস্তে খুশবুতে বাতাস আজ শুভরিত। এক স্নিগ্ধ শান্ত আমেজের মধ্য দিয়ে আমিনার স্বপ্ন ভাঙল। এমন শুভ মুহূর্তে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদিকের সময় দুনিয়াতে শুভাগমন করেন। তিনি সম্পূর্ণ কলুষমুক্ত হয়ে পৃথিবীতে শুভাগমন করেছিলেন। জন্মগতভাবে তার মুসলমানি করা ছিল এবং হযরত জিব্রাইল আলাইহিসাল্লাম নিজে তার নাড়ি কেটেছিলেন। সেই সময় মক্কার আবহাওয়া নবজাত শিশুদের জন্য অস্বাস্থ্যকর ছিল, সেজন্য নগরের গণ্যমান্য ব্যক্তি তাদের শিশুদের লালন পালনের দায়িত্ব ছেড়ে দিতেন দুগ্ধবতী বেদুইন ধাত্রীদের হাতে। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের কিছুদিন পর বনি সাদ গোত্রের প্রায় 12 জন মহিলা মক্কায় উপস্থিত হলেন দুগ্ধ পশু শিশুদের খোঁজে। এদেরই একজনের ওপর মর্যাদাপূর্ণ দায়িত্ব অর্পিত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাওয়ানোর। তিনি হলেন বিবি হালিমা, যার নামের অর্থ ভদ্র। এই পর্বটি শেষ করার পূর্বে গ্রন্থটির মুদ্রাজনিত অথবা উপমা অথবা আমাদের উপস্থাপনার কোনরূপ ভুল ত্রুটি হলে সংশোধন কল্পে আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের পরবর্তী সংস্করণ সমূহে কার্যকর ভূমিকা পালন করবে। ধন্যবাদ। সকলের শুভেচ্ছা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।